যারা আমার বন্ধু হয়েছেন তারা আমার পাশে থাকবেন, আমিও তাদের পাশে আছি ইনশাল্লাহ। আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবেন প্রিয় বন্ধুরা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। ভিন্ন স্বাদের বেগুন ভর্তা করতে যা যা লাগবে, এই বেগুন ভর্তা রুটি বা পরোটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন পুড়িয়ে নিয়েছি, দুটো টমেটো পুড়িয়ে নিয়েছি, একটা রসুন পুড়িয়ে নিয়েছি। আমি আগে থেকেই পুড়িয়ে নিয়েছি, এখন বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে একটা ডিম আর যা যা লাগছে নিয়েছি, সাদা সরিষা নিয়েছি, সামান্য পাঁচফোড়ন, গোটা জিরা, স্বাদমতো লবণ, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি নিয়েছি, ধনে পাতা নিয়েছি, শুকনো মরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে মূল রান্নায় চলে যাব। এখানে পোড়ানো টমেটো বেগুনটা আমি একটু ম্যাশ করে নেব। মোটামুটি একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন গোটা না থাকে। টমেটো বেগুনটা আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম, এখন আমি চলে যাব রান্নায়। কড়াইয়ে সরিষার তেল দিয়ে আমি এখন দিয়ে দিব গোটা জিরা, পাঁচফোড়ন আর গোটা সরিষা। দিয়ে দিলাম শুকনো তিনটা মরিচ। এখন আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন। পেঁয়াজটা আমি এখন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব বেগুন, টমেটো। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি দিয়ে দিব একটা ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দিয়ে অনবরত নাড়তে হবে।
এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কুচি। রেসিপিটা আমার হয়ে এসেছে, এখন আমি ধনে পাতার কুচি দিয়ে নামিয়ে নেব। আর এটা গরম গরম পরিবেশন করতে হবে রুটি বা পরোটা ভাতের সাথে, একদম জমে যাবে। খুব সিম্পল এবং খেতে অসাধারণ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফিজ।